দর্শক স্বাগত জানাচ্ছি টুডেস ওয়েদারে। আজ 25 মে শনিবার। জানিয়ে দিচ্ছি ঢাকার বর্তমান তাপমাত্রা এবং আবহাওয়া সম্পর্কে। ঢাকায় বর্তমান তাপমাত্রা রয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস, যা অনুভূত হচ্ছে 47 ডিগ্রি সেলসিয়াস। সারাদিনে সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা রয়েছে 61%। বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 10 কিলোমিটার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে জানা গেছে আবহাওয়া অধিদপ্তর থেকে। আগামী রবিবার নাগাদ এই ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূল অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে বলে জানা গেছে। এবারে জানিয়ে দিচ্ছি ইয়ার কোয়ালিটি ডাটা। ইয়ার কোয়ালিটি ডাটা অনুযায়ী আজকের একুয়াই এই মুহূর্তে রয়েছে 160, যা পরিবেশের জন্য অস্বাস্থ্যকর। নাসার এক উদ্ধৃতি থেকে জানা গেছে নওতাপের সম্ভাবনা। 25 মে থেকে 2 জুন এই 9 দিন নওতাপ থাকবে, অর্থাৎ সূর্যের তাপমাত্রা অত্যধিক পরিমাণে বেশি থাকবে। এই ছিল টুডেস ওয়েদার। যেহেতু বাহিরে অনেক বেশি গরম, সেক্ষেত্রে নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হোন।